হ্যালো ওয়েবসাইটে সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো যে সম্ভাবনা তত্ত্বের প্রশ্নটি দেওয়া আছে দুটি পাশা একযোগে নিক্ষিপ্ত হলে বলা হচ্ছে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি আট হওয়ার সম্ভাবনা কত এখন তো আমি ধরে নিচ্ছি এটা প্রথম পাশা এবং আরেকটা ধরে নিচ্ছি দ্বিতীয় পাশা এবং আমাদেরকে কী বলা আছে এই দুটি পাশাতে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি আট হতে হবে আচ্ছা প্রথমত দেখো যখন দুটি পাশাকে একসঙ্গে নিক্ষেপ নিক্ষিপ্ত করা হয় তখন নমুনা দেশের নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হয় সিক্স ইন্টু সিক্স তার কারণ কি দেখো আমরা জানি একটা পাশাতে ছটা সংখ্যা হতে পারে এবারে যখন দুটো পাশা ফেলানো হচ্ছে তখন প্রথম পাশার ছটা সংখ্যার প্রত্যেকটা সাপেক্ষে দ্বিতীয় পাশাতে আমরা ছটা করে সংখ্যা পেতে পারি সেই কারণে এখানে নমুনা দেশে সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হবে সিক্স ইন্টু সিক্স এবারে দেখো প্রথম পাশা এবং দ্বিতীয় পাশা দুটো অঙ্ক মিলে আট হতে পারে কত রকম উপায় একটা কেস হতে পারে প্রথম পাশাতে পড়লো দুই এবং দ্বিতীয় পাশাতে পড়লো ছয় সেক্ষেত্রে আট হতে পারে এক প্রথম পাসাতে পড়ল তিন দ্বিতীয় পাসাতে পড়লো পাঁচ সেটা হতে পারে আবার হতে পারে চার এবং দুটোতেই চার পড়লো সেক্ষেত্রেও আট গঠন হতে পারে আচ্ছা এবারে দেখো প্রথম পাসাতে পাঁচ পড়লো দ্বিতীয় পাশাতে তিন পড়লো এভাবেও গঠন হতে পারে আবার একইভাবে আমরা প্রথম পাসাতে ধরো ছয় পড়লো এবং দ্বিতীয় পাশাতে দুই পড়ল তাহলেও আট হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে পাঁচ রকম উপায়ে আমরা দুটো পাশাতে প্রাপ্ত অঙ্ক দুটি সমষ্টি আট হতে পারে তো আমি এ ঘটনা দ্বারা প্রাপ্ত সংখ্যা দুটি বা অঙ্ক দুটির সমষ্টি প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি আমি কত করছি না আট আমাকে করতে হবে তো আট হওয়ার ঘটনা তাহলে এ দ্বারা আমি কি করছি এ দ্বারা আমি ডিনোট করছি পাশা দুটো থেকে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি আট হওয়ার ঘটনা এবং আমরা দেখতে পাচ্ছি কি আমরা এই আট সংখ্যাটা বা দুটো সংখ্যা সমষ্টি যে আট কত রকম উপায়ে পেতে পারছি পাঁচ রকম উপায় আমরা পেতে পারছি এখানে সেই কারণে আমাদের এ ঘটনার এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত হবে এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা আমরা কত পাবো ফাইভ অর্থাৎ আমাদের এখানে এ ঘটনা ঘটার যে সম্ভাবনাটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা কি হবে তাহলে সেটা হবে হরে হবে লবে হবে আমাদের এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা পাঁচ এবং হরে এখানে আসবে যে ওই পরীক্ষা এই যে পরীক্ষাটা আমাদের করা হচ্ছে এক্সপেরিমেন্ট তার নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা অর্থাৎ থার্টি সিক্স তাহলে আমাদের অ্যান্সার হলো এই কোশ্চিনের ফাইভ বাই থার্টি সিক্স ভিডঙ্কর ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো